এসবি এগ্রো ফার্ম নরসিংদী টিভি নিউজ আপডেট। জাতীয় ফল কাঁঠালের বাম্পার ফলন, বিক্রেতা থাকলেও ক্রেতার চাহিদা কম। নরসিংদী জেলার রায়পুরা উপজেলার 24টি ইউনিয়ন ও একটি পৌরসভার গাছে গাছে ধরেছে জাতীয় ফল কাঁঠাল। বর্তমানে কাঁঠালের ভরা মৌসুম, গাছে গাছে ঝুলছে শুধু কাঁঠাল আর কাঁঠাল। রায়পুর উপজেলার বেশ কয়েকটি অঞ্চল ঘুরে দেখা যায়, রাস্তার আশেপাশে, পুকুর পাড়ে, খেলার মাঠে কিংবা বাড়ির আঙিনায় অথবা চাষকৃত জমিতে অনেক কাঁঠাল গাছ, আর প্রতিটি গাছেই ধরেছে কাঁঠাল। আর সে কারণে উপজেলাতে এবার কাঁঠালের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। কাঁঠাল পুষ্টিগুণ সমৃদ্ধ একটি খাবার, এর কোনো কিছু অপ্রয়োজনীয় নয়। তাছাড়া সবজি হিসেবে কাঁচা অবস্থায় কাঁঠালের তরকারি খুব সুস্বাদু। এছাড়াও ফলটির অবশিষ্টাংশ পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কাঁঠালের বীজে সিদ্ধ করে পাটায় বেটে ভর্তা করলে অনেক সুস্বাদু হয়। প্রতিটি অঞ্চলের গাছে ব্যাপক হারে কাঁঠাল ধরায় বাজারে বিক্রেতা থাকলেও ক্রেতার চাহিদা তুলনামূলক কম। সীমিত মূল্যে কাঁঠাল বিক্রি করতে হচ্ছে বিক্রেতাদের। বাজারে বড় সাইজের একটি কাঁঠাল 100-120 টাকায় ও ছোট সাইজের একটি কাঁঠাল 30-40 টাকায় বিক্রি হচ্ছে। তাই তো কাঁঠাল বাগান করে অনেকেই ঘুরিয়েছেন ভাগ্যের চাকা। জাতীয় ফল কাঁঠালের পাম্পার ফলনে খুশি রায়পুরা এলাকার ক্রেতা ও বিক্রেতা উভয়ই। আসন্ন ঈদ উল আজহা উপলক্ষে যারা কোরবানি নিয়ে ভাবছেন, তাদের জন্য এসবি অ্যাগ্রো ফার্ম নিয়ে এসেছে নানা রকমের কোরবানির গরুর সমাহার। অর্ডার করতে আজই যোগাযোগ করুন এসবি অ্যাগ্রো ফার্ম, কৃষ্ণপুর, মনোহরদী, নরসিংদী। মোবাইল 01777-03-06-88। রিপোর্ট রোমান পথিক, রায়পুরা, প্রতিনিধি, নরসিংদী টিভি।